আসসালামু আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কন্টেম্পোরারি একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত আমি আইটি এক্সপার্ট নয় বাট আমি আমাদের একটা আইটি ফার্মের স্পন্সরশিপ ডিরেক্টরে হিসেবে আমি আছি দ্যাটস ওয়াই গত দুই বছর যাবত আইটি সংশ্লিষ্ট অনেক লেখাপড়া আমাকে করতে হয়েছে অ্যাপার্ট ফ্রম দিস বিং এ ফিনান্স প্রফেশনাল এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি সেটি হচ্ছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আমার একজন প্রফেশনাল কিন্তু বিনীতভাবে আমাকে রিকোয়েস্ট করেছেন যে এই টপিক্স এর উপরে কথা বলার জন্য উনি আমার নিয়মিত ভিডিও গুলো ফলো করে থাকেন সো বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির উপরে অনেক ধরনের ইনফরমেশন আছে এটি কি লিগ্যাল লিগাল নাকি ইলিগাল কিভাবে এসছে এই কারণে এই এই টপিক্স এর উপরে আমার একাধিক ভিডিও বানাতে হবে বলে আমি মনে করছি আমি অত্যন্ত টেকনিক্যাল ডিটেইলে লেখাপড়া করেছি আমি স্টুডেন্ট অফ দিস সাবজেক্ট নট অ্যাজ এক্সপার্ট বাট স্টিল যেটুকু আমার লার্নিং সেটুকু শেয়ার করতে তো আমার কোনো দ্বিধা থাকার কথা নয় তবে আজকে প্রথম পার্টে আমি ঠিক সরাসরি ভাবে আপনাদেরকে বলবো না যে একদম ডিটেল দিতে পারবো বাট আই হোপ ইফ ইউ হ্যাভ এনকারেজ মি আপনারা যদি আমাকে এই ভিডিও দেখার পরে প্রপারলি আমি ফিল করি যে এই টপিকসে আমার কাছ থেকে শুনতে চান তাহলে আই হোপ যে আমি এটা এটা নিয়ে আরও ফিউচার ভিডিও বানাবো সেই আসপেক্ট থেকে আমি আজকে শুধুমাত্র যে নিয়ে কথা বলবো তা না প্রথমে আমাকে বলতে হবে আগেও আমাকে যেটা বলতে হবে সেটি হচ্ছে বার্টার ব্যবসা শুরু কিভাবে আসছে দেন হচ্ছে গোল্ডের গোল্ডের এর কিভাবে ট্রানজাকশন হতো ট্রানজেকশনে গোল্ড কয়েন বা গোল্ড বার কিভাবে ইউজ হতো এরপরে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি তারপরে আমাদের হচ্ছে ফিয়াট কারেন্সি যেগুলো আসছে কিভাবে আসছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস না করলে মূলত হচ্ছে এই ডিসকাশন ইনকমপ্লিট থেকে যাবে সো আমি বরাবরের মতো এই ছোট্ট একটা শেয়ারিং আপনাদের সাথে করতে চাই এটি যদিও আজকে একদম প্রাইমারি আমি খুব বেশি এটি নিয়ে কথা বলবো না আমার মূলত যে বিষয়টি আপনাদের সাথে আমার ডিসকাশন সেটি হচ্ছে যে টপিক্সের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে খুব বেশি এই পিপিটিতে নাই কিন্তু স্টিল আমি বিশ্বাস করি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন স্পেশালি যারা জানতে চান বিটকয়েন কি বৈশ্বিক অর্থের মানে প্রভাবশালী রূপ হিসেবে মার্কিন ডলারকে ছাড়িয়ে যাবে আমি টপিক্সটা এভাবে সেট করেছি উইল বিটকয়েন বিটকয়েন ওভারটেক দ্য ইউএস ডলার অ্যাজ দ্য ডমিনেন্ট ফর্ম অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এটি এই মুহূর্তে বলা অত্যন্ত কঠিন কিন্তু আমরা গ্লোবাল অনেক ফাইন্যান্সিয়াল যে যারা লিডার তাদের থেকে কিন্তু শুনতে পাচ্ছি অলরেডি আওয়াজ এসেছে যে বিটকয়েন না হোক ক্রিপ্টো যে অসুবিধা আছে সেই অসুবিধা গুলো দূর করতে পারলে পেপারলেস যে পৃথিবী সেই জায়গায় এসে আমরা কিন্তু এই ধরনের ডিজিটাল গ্লোবাল ভিলেজে পরিণত হব সেই বিষয়গুলো কতটুকু হবে কি কি আছে সেটি নিয়ে আমার তিন থেকে চারটা ভিডিওটা করতে হবে আজকে যদি আমি বলি যে প্রথমেই আমাদেরকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমাকে যেটা চিন্তা করতে হবে যে ক্রিপ্টো কারেন্সি কি সো ক্রিপ্টো কারেন্সি ইজ বেসিকলি আমাকে বলতে গেলে একটা জিনিস বলতে হবে যে পৃথিবীর শুরুতে অর্থাৎ আপনি যদি ধরে নেন যে পৃথিবীর শুরু অর্থাৎ দশ বারো হাজার বছর পূর্বে যখন প্রথম মানুষ ফিল করা শুরু করলো যে তাদের ব্যবসা করা দরকার অর্থাৎ নিজেদের ঘরের তৈরি খাবার নিজের একটা পরিবার তার নিজের খাবার তৈরি করে নিজের পোশাক নিজের বাড়ি তৈরি করা ফার্নিচার তৈরি করা এই সমস্ত গুলোই করা শুরু করেছিল কিন্তু একটা পর্যায়ে দেখা গেল এতে করে ইকোনমিক স্কেল আসছে না অর্থাৎ আমরা দেখতে পেতাম যে এখানে এসে যে যেটা হতো সেটি হচ্ছে যে আপনার নিজের এই তৈরি করার ফলে আমরা কোন লার্নিং কার্প থিওরি যেটা বলা হয় লার্নিং কার থিওরি মানে হচ্ছে আমরা চাইলে একটু ইকোনমি স্কেল তৈরি করতে পারি অর্থাৎ একই জিনিস বারবার করতে করতে একটা এফিসিয়েন্সি চলে আসে কিন্তু আমি যদি সবকিছু করি আমি যদি মাল্টি ডিসিপ্লিন এরিয়াতে মাল্টিপল কাজ করি তখন আমার এফিসিয়েন্সিতে ঘাটতি হয় তখন যেটা শুরু করলো তখন সেই শব্দটাকে বলা হয় বাটার অর্থাৎ বাটার মানে এক্সচেঞ্জ বিনিময় বিনিময় মানে হচ্ছে যে আজকে আমরা বলছি যে একটা পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য একজন তৈরি না করে একজন ব্যক্তি বা একটা পরিবার যদি একটা অঞ্চল বা গোত্রে সমস্ত লোকের খাবার তৈরি করে ধরেন আরো বললাম যে রাইস অথবা গম তৈরি করে একজন আর একজন হয়তো শুধুমাত্র পোশাক তৈরি করে আরেকজন হয়তো আহ আপনার হচ্ছে যে বাড়িঘর তৈরি করে কার্পেন্টার এভাবে কিন্তু এক একটা পেশা তৈরি হয়েছে ওই সময় এসে অর্থাৎ কৃষক অর্থাৎ শ্রমিক আপনার কার্পেন্টার এবং ম্যানুফ্যাকচারিং আস্তে আস্তে আসছে এটা অনেক পরে এটা আমরা জানি যে ফার্স্ট আয়ার এর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়েছে বাট সেই সময় কিন্তু এক্সচেঞ্জ গুলো শুরু হয় অর্থাৎ আমি যদি দশ কেজি গম কাউকে দেই সে হয়তো আমার পোশাক দিয়ে দিল তার সারা বছরের পোশাক আমাকে দিল আমি হয়তো তাকে সারা বছর কন্টাক্ট করলাম প্রতি মাসে আমি তাকে দশ কেজি করে গম দিব বা বিশ কেজি করে রাইস দিব এখন তখন একটা কোশ্চেন আসলো যে রাইস এবং পোশাক এবং বাড়ি তৈরি করার সরঞ্জাম এবং অন্য জুতা এবং আরো যত প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো এক্সচেঞ্জের মাধ্যম কি হবে অর্থাৎ কিভাবে আমি একটা জুতা বা এক পেয়ার জুতা অথবা এক সেট পোশাক অথবা দশ কেজি গম বা ধান অথবা ডাল এই কম্পারিজন কিভাবে করব তখন কিন্তু বার্টারের একটা মানে মানির একটা প্রয়োজন হলো মানি মানির প্রয়োজন হলো তখন কিন্তু মানি তৈরি হয়নি তখন যেটা তৈরি করা হলো গোল্ড যেহেতু গোল্ড লিমিটেড আনলিমিটেড না গোল্ডের এক্সচেঞ্জ হওয়া শুরু করলো গোল্ডের মানে সোনার যে আপনার ইকুইভেলেন্ট অর্থাৎ ধরে নেওয়া হলো যে এক এক তোলা গোল্ডে যদি দশ কেজি ধান হয় তাহলে কিন্তু এখানে এক তোলা এই গোল্ডের এগেনস্টে আবার তিন সেট পোশাক হবে আবার একটা বাড়ি করতে গেলে হয়তো এক ভরি গোল্ড দিতে হবে সো এই যে গোল্ডের মাপ ট্রানজেকশন শুরু হলো এই যুগটাকে আমরা বলি হচ্ছে গোল্ড এরা আমরা এই সময় বলি হচ্ছে গোল্ড এরা অর্থাৎ স্বর্ণের যুগ স্বর্ণের মাধ্যমে গোল্ডের মাধ্যমে গোল্ড এবং কখনো কখনো রূপা ইউজ করা হয়েছে এই এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা প্রসারণ ঘটে এর ঠিক পরপরই আপনার গোল্ড স্ট্যান্ডার্ড বলে কথা আছে অর্থাৎ প্রবলেমটা কি হয় যে আপনি যখন গোল্ড নিয়ে যাবেন তখন এই গোল্ডটা ট্রান্সফর্ম করা মানে একটা জায়গা থেকে একটা জায়গায় নেয়া ট্রান্সফার করা অথবা এইটাকে বিভিন্ন ভাবে ছোট ছোট টুকরা বানানো কয়েন বানানো এটা প্রবলেম তখন যেটা হলো তখন ব্যাংকিং ব্যবস্থাপনা ইনিশিয়ালি ছোট আকারে শুরু হলো এবং ব্যাংকিং ব্যবস্থায় দেখা গেল যে আপনি যদি গোল্ড একটা পার্টিকুলার ব্যাংক বা এরকম একটা জায়গায় রেখে দেন এবং ওই গোল্ডের সমপরিমাণ একটা কাগজ থাকে लेट्स সে আমার একটা लेट्स সে আমি শফিকুল আলম আমার হচ্ছে দশ ভরি গোল্ড আছে সো আমি এইটা আমার সেন্ট্রাল ব্যাংকে বা একটা জায়গায় গচ্ছিত রাখলাম তার বিনিময়ে আমাকে একটা কারেন্সির মতো এখন যেমন টাকা আছে টাকার মতো করে একটা কাগজ দেয়া হলো সেটির মাধ্যমে কিন্তু আমি কি করতে পারি আমি এই গোল্ডের ধরেন আমি এক তোলা দুই তোলা ছোট ছোট ভাগ করে আমি ট্রানজেকশন করতে পারি এই টেন্ডার টেন্ডার বলে এই টেন্ডার কারেন্সি হিসাবে কিন্তু গোল্ডে তখন ব্যবহার শুরু হয় এবং এই গোল্ডের পরপরই গোল্ড স্ট্যান্ডার্ড মানে গোল্ডটা জমা রেখে আপনার কারেন্সি তৈরি শুরু করা হয় এখন এটি দীর্ঘদিন চলতে থাকে এবং আলটিমেটলি দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত কিন্তু এটি চলতে থাকে অর্থাৎ আমি যদি ভেরি স্পেসিফিক বলি ব্রিটেনে উনিশশো সাল পর্যন্ত কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড চলছিল অর্থাৎ সোনা গোল্ড জমা রেখে ব্যাংকে তার ইকোভেলেন্ট কারেন্সি বের করা শুরু করা হলো এবং এই কারেন্সিগুলোর ভ্যালুয়েশন হয়েছে গোল্ডের বেশি এবং ফিজিক্যাল গোল্ড না থাকলে আপনি কিন্তু কোনো কারেন্সি পাবেন না এটা উনিশশো সালে ব্রিটেন মনে করলো এটা খুব প্রবলেম এত গোল্ড এবং টাকার কারেন্সি তাদের প্রচুর দরকার তো গোল্ডের মেসেজ কারেন্সি করলে তাদের জন্য সমস্যা মনে হলো তো তারা এটা ডিসকন্টিনিউ করলো এবং পরবর্তীকালে তাদেরকে ফলো করে ইউএসএ উনিশশো সালে এই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে অবসান ঘটায় তখন শুরু হয় হচ্ছে টাকার বিনিময় এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের নিজস্ব কারেন্সি ছাপানো শুরু করে যেমন ইউএস ডলার ইউকে পাউন্ড এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই কন্টিনেন্টে যখন ছিল রুপি বা অন্য জিনিসগুলো থাকে এবং আমরা আমাদের ওই সময় ব্রিটিশ শাসন ছিল তো ব্রিটিশদের কারেন্সির সাথে মিলিয়ে আমরা এখানে নতুন কারেন্সি শুরু করি তখন একটা চ্যালেঞ্জ চলে আসে যে এখন আপনি দেখেন আমরা জানি ইকোনমিক্সে একটা টার্ম বলে সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ এখন আপনি বাংলাদেশ থেকে ইউকে থেকে ইম্পোর্ট করেন বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে ইউকে ট্রান্সফার করবেন তখন কিন্তু এই কারেন্সি এক্সচেঞ্জ করে একটা বড় জটিলতা দেখা দেয় এবং কন্টিনিউয়াসলি এই প্রবলেম থাকে বিকজ দেখা যায় যে একটা ব্যাংকের ইনভলভমেন্ট আগে লাগে এবং কারেন্সি এক্সচেঞ্জ লস গেইন হয় বিভিন্ন জটিলতা এই জটিলতাকে বন্ধ করার জন্য এই জটিলতাকে মাথায় রেখে অনেক ধরনের ইস্যু চলতে থাকে বিভিন্ন সময় এই সময় এসে আমরা একটা আমরা একটা জিনিস দেখতে পারি দুই সালের একটা সম্মেলন ইকোনমিক্স কনফারেন্সে নাকামতো মতো নামে একজন ভদ্রলোক নাকামতো উনি আহ বেসিকলি উনি ওনাকে কেউ চেনেন না এই নাকামত কে কেউ চিনে না কিন্তু উনি একটা মাধ্যম তৈরি করলেন এই মাধ্যমটা হচ্ছে বেসিক্যালি ওয়ান ফর্ম অফ ক্রিপ্টোকারেন্সি দ্যাট ইজ বিট কয়েন এবং এই বিট কয়েন দুই হাজার নয় শুরু হয় তখন এটাকে কেউই খুব ভালোভাবে নেই বিকজ আপনারা জানেন যে নতুন সবকিছুকে একসেপ্ট করার চ্যালেঞ্জ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই এটির প্রভাব আহ আপনার আহ দুই সালে শুরু হলেও বারো সালের আগে এটাই খুব একটা কিন্তু এটার প্রচলন আমরা দেখতে পাই না বারো সালে একটা ব্রেক থ্রু আসে যেটি আমরা এখন অনেকেই জানি যে যে আমরা তৈরি করি এটা আমরা বা অন্য সফটওয়্যার ইউজ করি অনেক ল্যাঙ্গুয়েজ করি এবং ফ্রেমওয়ার্ক ইউজ করি এর বাইরে অনেক সফটওয়্যার অনেক ওয়েবসাইট গুলোই কিন্তু আমরা ওয়ার্ড প্রেসে করে থাকি ওয়ার্ড প্রেস এর ভার্সন আছে পেইড করা যায় ওয়ার্ড প্রেস এর মাধ্যমেই বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রচুর ওয়েবসাইট রয়েছে স্পেশালি যাদের কম লাগে সিম্পল যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়ার্ড প্রেস প্রথম রিকগনাইজ করে যে ওয়ার্ড এর এই কন্টেন্ট তারা পৃথিবীর সবচেয়ে বড় কন্টেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে এরা ওয়ার্ল্ডের এই ডিজিটাল যুগের সূচনায় অনেক বড় ভূমিকা রেখেছে এই প্রেস এই ওয়ার্ড প্রেস করে যে আমরা এই পেমেন্টগুলো আপনার বিটকয়েনের মাধ্যমে অ্যাকসেপ্ট করবো সেই থেকে শুরু এরপরে অনেকগুলো এমএনসি কোম্পানি কাজ শুরু করে সো এখানে বলে নেওয়া ভালো যে আজকের এই ডিসকাশন আমি বেশি লম্বা করব না কিন্তু এটুকু বলি যে সেই দুই সালে যখন বিটকয়েন শুরু হয় তখন এক বিটকয়েনের বিটকয়েনের পরিমাণ ছিল হচ্ছে আলটিমেটলি হচ্ছে এক আট সেন্ট সেটি এখন কি দাঁড়িয়েছে আমরা দেখব তার আগে যেহেতু আমি বলছিলাম যে আরো আমরা ডিসকাশন হবে আমি এই গল্পটা কন্টিনিউ করব যে গোল্ড স্ট্যান্ডার্ড কি হলো আমরা কিভাবে এটিকে কি করলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস তার আগে আমি ওই বাটার বলেছি গোল্ডের মাধ্যমে আপনার হচ্ছে ট্রানজেকশনের কথা বলেছি গোল্ড স্ট্যান্ডার্ড কথা বলেছি এরপরে আমরা যেটিকে বলে ফিয়াট কারেন্সি অর্থাৎ প্রত্যেকটা দেশের সেন্ট্রাল গভ সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলের মাধ্যমে আপনার এটা শুরু হয় এবং টাকা ছাপানো শুরু হয় এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা দীর্ঘ সময় ধরে ইনফ্যাক্ট পর পর থেকে থেকে সালের এই আপনার দুই সাল পর্যন্ত আসলে কোনো ডিজিটাল কারেন্সি ছিল না সেই ডিজিটাল কারেন্সি এই যে শুরু হয় সেই জায়গাটা আপনার আমরা জানি যে এটা দিস ইজ এ ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন সম্পর্কে বলতে গেলে আগে আমাদেরকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বলতে হবে আর ক্রিপ্টো মানে হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে ক্রিপ্টো ক্রিপ্টো কারেন্সি ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট ওয়ান ইজ ক্রিপ্টোগ্রাফি এন্ড অ্যানাদার ইজ ক্রিপ্টো সো ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে এনক্রিপ্ট করা হয় আমি এটাকে আরো বুঝিয়ে বলবো সো এটুকুই শুধু বলি যে ক্রিপ্টো যেগুলো আছে এরকম 4500 ক্রিপ্টো কারেন্সিস আছে তার ভিতরে জনপ্রিয়তম হচ্ছে বিটকয়েন এছাড়া আরো অনেক কিছু আছে আমরা জানি এটি কি লিগাল অথবা ইলিগাল এটা নিয়ে ইন্টারেস্টিং ডিবেট আছে এটি সামনে আমি বলবো ইন্ডিয়াতে এটিকে লিগালাইজ করা হয়েছে নট অ্যাজ এ টেন্ডার কারেন্সি এটা এটা কিন্তু আপনি কেউ বিটকয়েন নিয়ে যে আটা গম চাল কেনা চা করতে পারবে না অথবা ফার্মেসিতে ওষুধ কিনতে পারবে না কিন্তু তারা এটাকে শেয়ারের মতো করে ধরেন আমি আমি এভাবে বলতে চাই বিষয়টা আমি যদি এভাবে দেখ আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে লেটসে আপনি কিন্তু একটা মার্কেটে যে ধরেন আপনি একটা দোকানে যে আপনি দশ কেজি চাল কিনলেন আপনি যে বলতে পারবেন না আমার স্কোয়ার ফার্মার দশটা শেয়ার আছে এই শেয়ারটা রেখে আপনাকে দশ কেজি চাল দেন বিকজ ওই যে স্কোয়ার ফার্মার যে বা যে কোনো শেয়ার কিন্তু টেন্ডার কারেন্সি না অর্থাৎ আমি কিন্তু এটার মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো না কিন্তু স্টক মার্কেটে আমি কিন্তু এটা হোল্ড করতে পারবো ফর প্রফিট গেইনর অর অথবা হোল্ডিং ডিভিডেন্ড এর মাধ্যমে রাখতে পারবো সো এই এই একইভাবে ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন কোনোটাই কিন্তু আমরা এটাকে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থাৎ আমি কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট সেল বাই করে এটার এক্সচেঞ্জ হিসেবে করতে পারবো না বাট ইনভেস্টমেন্ট করা যাবে ইন্ডিয়াতে এটি অলরেডি আহ এটিকে এজ এ ইনভেস্টমেন্ট হিসেবে এটিকে লিগালাইজ করা হচ্ছে যদি অনেক আইন কারণ এখনো তৈরি হয় নাই কিন্তু টেন্ডার কারেন্সি হিসেবে অর্থাৎ এক্সচেঞ্জ এর সার্ভিস অথবা গুডস এর এক্সচেঞ্জ হিসেবে ইউজ করার এখনো পারমিশন আসেনি এবং এই সংশ্লিষ্ট রেগুলেশন আসেনি যদিও পৃথিবীর অনেক জায়গা আছে যেমন আমি বললাম ওয়ার্ড প্রেস সাল থেকে শুরু করেছে এইটা হচ্ছে আমার প্রাইমারি ডিসকাশন এর পরে আমি আপনাদেরকে আরো সামনে আগাবো সেই আগানোর জায়গায় একটা অত্যন্ত কমপ্লেক্স জিনিসকে একটু ইজি করে বোঝানো যায় কিনা আমি যেহেতু নিজে এই জিনিসটা নিয়ে অনেক সময় দিয়েছি আমার নিজের লার্নিং এখন অনেক বাকি আছে স্টিল আমি যেটা বুঝতে পারছি বা বুঝেছি সেই বিষয়টা শেয়ার করি লেটসে এখন আমরা সারা পৃথিবীতে আমরা আউটসোর্সিং সার্ভিস দিই তো এখন আমাদের যারা এখানে বিভিন্ন বিপিও সার্ভিস দেয় যারা কাজ করে তারা যদি ডলার করতে যায় তাদের ট্যাক্স কাটা হয় তাদের লিগাল অ্যাকাউন্ট লাগে এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় থাকে অনেক ধরনের পেপাল বা এই ধরনের ট্রানজ্যাকশন লাগে এবং সেখানে একটা মধ্যশক্তি সত্যি ভোগী থাকে মানে এখানে একটা ইন্টারমিডিয়েট থাকে একটা মধ্যসত্ত্ব ভোগী থাকে এবং এখানে কিন্তু অনেক ধরনের বিষয় থাকে বাট সিকিউরিটি ইস্যুতে কিন্তু ইট ইস বেটার বাট ক্রিপ্টো যেটা হয় এখানে কোনো এটাকে আসলে সেন্ট্রালাইজ না ক্রিপ্টোকারেন্সি কারেন্সি অর্থাৎ প্রত্যেকে এখানে ওনারশিপ থাকতে পারে সো এই ট্রানজেকশনটা কিরকম হয় একটু সিম্পলিফাইড করে ইনিশিয়াল ধারণা দেই আমার মনে সেকেন্ড অথবা থার্ড ভিডিওতে আমি এটা আরো ক্লিয়ার করব সেটি হচ্ছে যে ধরেন আমি ইউএসএ তে একজন ভদ্রলোক আছেন ওনার একটা কোম্পানি আছে ওইখানে কিছু ওনার একটা মেডিকেল ফার্ম আছে আমি মেডিকেল অর্গানাইজেশনের আমি মেডিকেল ট্রান্সক্রিপশন বাংলাদেশ থেকে করে দিচ্ছি অথবা তার অ্যাকাউন্টিং সার্ভিসটা আমি এখানে বিপিও সার্ভিস হিসেবে দিচ্ছি আমি এখানে অথবা সে কুইক বুক অথবা জেরোর অ্যাকাউন্টিং করছে সেটির আউটসোর্সিং কাজটা আমি এখান থেকে করে দিচ্ছি সো আমার করা হলো উনি এখন টাকা পাঠাতে চাইবেন সো যেহেতু এইটা এখন এই টাকাটা ট্রানজেকশন লোকালি অ্যালাউড না বাট ইন্টারন্যাশনালি এটা আমি কিনতে পারি অথবা এই ধরনের সার্ভিসে এগেনস্টে লিগাল অথবা ইলিগাল কিছু বলার নেই স্পেশালি ইন্ডিয়া এটা আছে আর বাংলাদেশের আমি লাস্ট ভিডিওতে বলবো বাংলাদেশের স্ট্যাটাস কি আছে এটা টুইস্ট রেখে দিচ্ছি ফর ইয়োর এন্থু বাই দিস টাইম আপনার গুগলিং গুগলিং করলেও জানতে পারবেন সো যাই হোক আমি যেটা বলার চেষ্টা করছি সেন্ডার ধর আমি সার্ভিসটা দিয়েছি আমার এখন টাকা দেওয়া দরকার তো আমি নর্মালি আগে অতীতে যেকোনো সময় হলে ডলার এখানে পাঠানো হতো সো আমি ধরলাম যে ডলার না পাঠিয়ে উনি একটি ক্রিপ্টোকারেন্সি পাঠাবেন লেটস বিট বিটকয়েন তখন উনি সেন্ডার এবং বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি স্পেশালি বিট বিটকয়েন সম্পর্কে বলি এটা ফ্র্যাকশন করা যায় ফ্র্যাকশন করা যায় মানে আমি যেটা বলছিলাম দুই হাজার এ যখন শুরু করে নয় যখন শুরু করে তখন এক বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র আট সেন্ট যেটি এখন প্রায় বিয়াল্লিশ হাজার ডলার বাংলাদেশি টাকা এটা আহ আপনার চল্লিশ লাখ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মতো এটা স্পেসিফিক ডেটা আমি লাস্ট যেটা রেট আছে সেটা আমি বলে দিবো সো একটা বিটকয়েন এখন কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকা সো এটা ফ্র্যাকশন কেনা যায় আপনি চাইলে কিন্তু পাঁচশো বা পাঁচ হাজার টাকার বিনিময় বিটকয়েনের ফ্র্যাকশন কিনতে পারেন সেটি নিয়ে আমি আপনি গুগলে সার্চ করলে হবে যে পাঁচশো টাকায় ইকুয়াল টু কত বিটকয়েন বা এক বিটকয়েন সময় কত টাকা এই জিনিসগুলো কিন্তু গুগলেও আছে এই গুগলে যে ট্রান্সফার করা যায় এই আপনার কনভার্ট করা যায় কারেন্সি টু কারেন্সি এই বিষয়টা আমরা দেখতে পাবেন এনিওয়ে সেটি আমার বলা উদ্দেশ্য আমি এখন সিম্পলিফাইড করছি সেন্ডার যখন এই টাকাটা পাঠাবে আমি সার্ভিস দিয়েছি এজ এ রিসিপিয়েন্ট এখন আমি একটা ক্রিপ্টো চাই অর্থাৎ আমি একটা বিটকয়েন পাব তখন সেন্ডার এখানে প্লেন টেক্স এর মাধ্যমে সে এটি পাঠাবে একটা সিস্টেমে তার শো করবে যে কত পাঠাতে চায় শো করবে এটি যখন এসে পাঠানো সেন্ড বাটনে ক্লিক করবে তখন এটা এনক্রিপ্ট হবে অর্থাৎ আর কিছু কেউ দেখতে পারবে না অনলি সেন্ডার একটা পাসওয়ার্ড দিবে কে দুটো পাসওয়ার্ড ইনফ্যাক্ট দিবে এবং এই পাসওয়ার্ড গুলোর মাধ্যমে হুম প্রথমে হচ্ছে এনক্রিপ্ট হবে এনক্রিপ্ট হওয়ার পরে এটাকে হচ্ছে বলা হয় অর্থাৎ ডিজিটাল ট্রান্সফার হবে হ্যাঁ এখানে হচ্ছে যে ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে এটি যাবে এবং এই ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে যখন যাবে তখন এটাকে আসলে এনক্রিপ্টেড থাকবে অর্থাৎ কোডিং হবে যেমন ধরেন আমরা আমরা যখন বিএনসিসি করতাম আমরা দেখতাম যে আমাদের কোড থাকতো আমরা কিন্তু কোডের মাধ্যমে এই কাজটা করতাম অর্থাৎ আমাদের একজন গেস্ট আসছে আমাদের বাসায় আমার বাচ্চাকে শিখে রাখলাম যে বাবা আজকে যদি কেউ আসে আমি যদি কাউকে পাঠাই তাহলে সে একটা কোড বলবে সে হয়তো বলবে এসে যে সাদা ছাগল হ্যাঁ লেটস এক্সাম্পল হিসেবে বললাম তখন তুমি বুঝতে পারবে যে আমি তাকে পাঠিয়েছি সো দ্যাট শর্ট অফ আই মিন দা ইয়ে থাকবে এটাকে হচ্ছে যে একটা চিক কোড থাকবে একটা ইয়ে থাকবে আপনার এটা পাসওয়ার্ড থাকবে সো এই যে চিপার টেক্স ইজ এ ক্রিপ্টো কারেন্সি যেটি হচ্ছে কম্পিউটারে একটা একটা মাধ্যমে করা হয় এবং এই ট্রান্সফারটা হচ্ছে হচ্ছে অরিজিনালি মেসেজ হয় এটা ক্রিপ্টোকারেন্সির এই বিটকয়েনটা এখানে এনক্রিপ্টেড হয়ে ট্রান্সফার হয় আবার রিসিপিয়েন্টের পিসিতে এসে ডিক্রিপ্ট হয় মানে এটা আবার এনক্রিপ্ট থেকে আগের ভাষণে চলে আসে এবং এর ভিতরে আসলে বেসিকলি কি ইস ইস্যু টু ডিক্রিপ্ট দা মেসেজ অর্থাৎ যখন এনক্রিপ্ট করবে সেন্ডার তখন সে একটা পাসওয়ার্ড ইউজ করবে এবং এই পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করবে না অনলি শেয়ার করবে সব জানতে পারবে না এবং এই জায়গায় এই রিসিপিয়েন্ট ডিক্রিপ্ট করে এই টাকাটা সে রিসিভ করতে পারবে এবং এটা পেপারলেস কোন পেপার এটা ধরা যায় না ছোঁয়া যায় না ইট ইজ এ রিয়েলি পিওর আপনার হচ্ছে যেটাকে বলা হচ্ছে ইন্টারজেবল আছে। তো এই জায়গাটাতে আরো একটা ইন্টারেস্টিং বলি সেটা হচ্ছে এই ট্রানজেকশনটা ভ্যালিডেট করার জন্য এটাকে ভ্যালিডেট করার জন্য কিন্তু মাইনার মানে আই মিন বিটকয়েন মাইনার নামে একটা আলাদা প্রোগ্রামিং আছে এবং এটি নিয়ে আমি সামনে কথা বলবো অনেক ইন্টারেস্টিং বিষয় আছে আমি যেটুকু লেখাপড়া করেছি গত এক সপ্তাহে সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করব এই বিষয়ে যেহেতু আমি এক্সপার্ট না আপনারা বিভিন্ন কোশ্চেন করবেন কোনটি বলা উচিত কোনটি বলা উচিত না কিভাবে আরো ইজি বোঝা যাবে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যদি আবার আমি হচ্ছে যে সিম্পলিফাইড করি যেটি হচ্ছে যে সেই পৃথিবীর শুরুতে বাটার তখন এক্সচেঞ্জ ছিল দেন মাধ্যমে এই মাধ্যমে এক্সচেঞ্জকে ভ্যালিডেট করা হতো যে আমি একশো কেজি চালের কতটা শার্ট দিব এটা হতো গোল্ডের মাধ্যমে এই গোল্ড যখন ফিজিক্যালি লিমিটেড এবং এটাকে নিয়ে ট্রান্সফার করা কঠিন তখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ গোল্ডটা একটা পার্টিকুলার সেফ জায়গায় রেখে সেই গোল্ডের এগেন্স্ট পেপার শুরু হয়ে গেছে যেটি বেসিকলি মানি আমরা ফিয়েট কারেন্সি যেটি বলি কারেন্সি কারেন্সির আগের ভাষণ ভাষণ এটাকে বলা হয়েছে গোল্ড স্ট্যান্ডার্ড সো আমরা তারপরে এটা মানি চলে আসে ফিয়াট মানি আমি এখানে বলেছি এবং পরবর্তীকালে এক সময় এমন হতে পারে যে এই বিকজ এখানে হ্যাকার সহ ইথিক্যাল আন ইথিক্যাল অনেক হ্যাকিং হয় অনেক ইস্যু হয় সেই বিষয়গুলো আমি পরে কথা বলবো সো যেহেতু এখানে এটাকে কিন্তু এটার অনেক অসুবিধাও আছে যেহেতু অসুবিধা আছে এগুলো ওভারকাম করে আমার পার্সোনাল বিলিপ যে পৃথিবী আগামী হয়তো আহ খুব সহসাই আপনি আগামী দশ বছরের ভিতরে হয়তো আপনার ফিজিক্যাল কারেন্সির চ্যালেঞ্জ হিসেবে হয়তো এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি না হতে পারে না হতে পারে কিন্তু এ ধরনের কোনো ডিজিটাল কারেন্সি কিন্তু এই জায়গাটাকে নিবে আমি শিওর সো ফাইনালি এ ডিজিটাল কারেন্সি মানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলে ডিজিটাল কারেন্সি ইন হুইস ট্রানজাকশন আর ভেরিফাইড এন্ড রেকর্ড রেকর্ডস মেনটেন বাই এ ডিসেন্ট্রালাইজ সিস্টেম আমি যেটা বলছিলাম যে সেন্ট্রাল ব্যাংকে যখন আমার টাকা সরাসরি সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে তারা কিন্তু ইনফ্লেশন এবং ডিফ্লেশন কন্ট্রোল করতে চাইলে মাইনাস সার্ভে কি ছাড়বে না কিভাবে এই যেমন ধরনের এই করোনা পিরিয়ডে গভর্নমেন্ট অনেক অনেক ধরনের অনেক ধরনের আপনার সুযোগ সুবিধা দিচ্ছে অনেক ধরনের হেল্প করছে অনেক ধরনের আপনার প্যাকেজ ডিক্লেয়ার করেছে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের জন্য গরিব মানুষের জন্য সো এই সব যখন হয় তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক নতুন করে মানি ছাপায় মানি ছাপাইলে আমরা জানি ইনফ্লেশন ঘটে এবং এই বিষয়গুলো কাজ করে সো এই সেন্ট্রাল ব্যাংকের কাছে কিন্তু সমস্ত কারেন্সির কন্ট্রোল থাকে কিন্তু এই জায়গায় এসে এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ সিস্টেম ইউজিং দ্য ক্রিপ্টোগ্রাফি আমি যেটা বললাম সেটি হচ্ছে এনক্রিপ্টেড থাকে রেদার দেন এ সেন্ট্রালাইজ অথরিটি অর্থাৎ ফিয়াট ফিয়াট মানি আমি যেটা বললাম বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক ফেডারেল ব্যাংক অফ ইউএসএ ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক এই যে বিষয়গুলো থাকে হ্যাঁ এইগুলো আমরা জানি এবং ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকেরও কন্ট্রোল সিস্টেম বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের মতোই কিন্তু এই ক্রিপ্টো অথবা বিট কয়েনের জন্য কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেম আমার মনে হয় যে আমি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আজকে কথা বললাম বিটকয়েন নিয়ে পরের দিন কথা বলবো সেকেন্ড পার্টে সোফার আমি চেষ্টা করেছি খুব ইজি ভাবে বোঝানোর জন্য আমি আপনাদের